প্রেসিডেন্ট ইব্রাহিম রইসের মৃত্যুকে ঘিরে রহস্য গুঞ্জন ডালপালা ছড়াচ্ছে ক্রমশ। গণমাধ্যম বিশ্লেষকদের আলোচনায় উঠে আসছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করে সমালোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওয়াশিংটন, তেল আবিব ছাড়াও সন্দেহের তালিকা বেশ দীর্ঘ। উঠছে অভ্যন্তরীণ কুণ্ডল কিংবা বিচ্ছিন্নতাবাদীদের সম্পৃক্ততার অভিযোগ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অস্পষ্ট ছিল কয়েক হাত দূরের জিনিসও। এমন পরিস্থিতিতে অন্য যে কোনো দুর্ঘটনাকেই হয়তো স্বাভাবিক মনে হতো, কিন্তু নিহতের তালিকায় স্বয়ং প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ হাই প্রোফাইল ব্যক্তিত্বরা ছিলেন বলেই দানা বাঁধছে জল্পনা কল্পনা। নিছকে কি দুর্ঘটনা ছিল নাকি বিদেশি কোনো শক্তির প্রভাব, অভ্যন্তরীণ কোন্দল বা বিদ্রোহী কোনো গোষ্ঠী জড়িত ছিল এর পেছনে, সন্দেহের তালিকা বেশ দীর্ঘ। কোনো কোনো পর্যবেক্ষক বলছেন, জোড়াতালির যন্ত্রাংশ দিয়ে চলা আকাশযানী কাল হয়েছে ইরানের প্রেসিডেন্ট রইসি ও তার সফর সঙ্গীদের জন্য। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কেন যেতে হলো তাদের, সে প্রশ্ন তুলছেন অনেকে। তবে কি আবহাওয়া নিয়ে ভুল তথ্য দেয়া হয়েছিল, কারা দিয়েছিল সে তথ্য? ইরান নিজে কাউকে এখনও দোষ না দিলেও রইসির মৃত্যুর পর সবার আগে অভিযোগের আঙুল উঠেছে চিরশত্রু ইসরায়েলের দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তেল আবিব ও তার গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে ক্ষোভ। রইসির হেলিকপ্টারটির পাইলট ছিলেন মোসাদের এক এজেন্ট, ছড়িয়ে পড়েছে এমন গুজবও। সন্দেহের তালিকার শুরুর দিকে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের নামও। বিদেশি শক্তির প্রভাব নয়, অভ্যন্তরীণ কোন্দলের বলি হতে পারেন প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তারা, আলোচিত হচ্ছে এমন কথাও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম উচ্চারিত হচ্ছে জোরে সোরে। অনেকেই বলছেন রইসির মৃত্যুতে সবচেয়ে লাভবান হতে পারেন তিনি, কারণ খামেনির উত্তরসূরি হিসেবে তার পথের একমাত্র কাঁটা ছিলেন রইসি। ইরানের অভ্যন্তরীণ বিদ্রোহীরাও বাদ যায়নি সন্দেহের তালিকা থেকে। দেশটির বিভিন্ন সীমান্ত এলাকায় চোখে পড়ে তাদের তৎপরতা। নিরাপত্তা বাহিনীর সাথে বিভিন্ন সময় সংঘর্ষের বহু রেকর্ড রয়েছে। তবে প্রেসিডেন্টের হেলিকপ্টার ফেলে দেওয়ার মতো সামরিক সক্ষমতা আদৌ তাদের আছে কিনা তা নিয়েও আছে সন্দেহ। ডরোথিতা স্ট্রিন, যমুনা নিউজ।